أشهد أن لا কোরআনে কারিমে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাহেদ বলে অভিহিত করেছেন, উপাধি দিয়েছেন, অর্থাৎ সাক্ষীদাতা। এখানে সাক্ষীদাতা বলতে কি উদ্দেশ্য? এর উদ্দেশ্য হলো তিনি সাক্ষী দিবেন মানুষের বিরুদ্ধে, অর্থাৎ কিয়ামতের দিন পূর্বযুগের অনেক জাতি, অনেক সম্প্রদায়, তাদের নবীরা তাদের কাছে যে হকের দাওয়াত পৌঁছাইছেন এই কথা তারা অস্বীকার করবে, তখন আল্লাহ তাআলার কাছে ওই নবীগণ তারা যে হকের দাওয়াত পৌঁছাইছেন তাদের স্বপক্ষে সাক্ষী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেশ করবেন। এ বিষয়ে সহিহ বুখারীর হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের স্বপক্ষে সাক্ষী দিবেন। এবং তিনি কিভাবে সাক্ষী দিবেন তিনি তো দেখেননি, তিনি আল্লাহর কিতাবে পেয়েছেন যে পূর্বের যুগের নবীগণ দাওয়াতের কাজ করেছেন, তাদের উম্মতের কাছে দাওয়াতের কথা পৌঁছাইছেন, তো সেই ভিত্তিতে তিনি তাদের বিরুদ্ধে সাক্ষী দিবেন। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে বলেছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা আর-রাসূলু আলাইকুম শাহীদা। এখানে শুধুমাত্র রাসূলই সাক্ষী দিবেন তা নয়, আল্লাহ বলছেন তোমরাও মানুষের বিরুদ্ধে সাক্ষী দিবে, অর্থাৎ সেসব জাতির বিরুদ্ধে তোমরা সাক্ষী দিবে। এখন কথা হলো, যারা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষী দিবেন কীভাবে, উনি তো উপস্থিত, তাহলে তার মানে উনি হাজির নাজির, তাহলে সাধারণ মানুষ কীভাবে সাক্ষী দিবে? তার মানে সাধারণ মানুষের সবাই কি হাজির নাজির? এই প্রশ্ন তাদের কাছে রাখা যেতে পারে। এখানে সাক্ষী দেওয়ার জন্য হাজির নাজির হওয়ার কোনো প্রয়োজন নাই, সাক্ষী দিবে, সাক্ষ্য দিবেন তাদের বিরুদ্ধে আল্লাহর কিতাবের বর্ণনা অনুযায়ী, যে আমি আল্লাহর কিতাবে পেয়েছি যে নবীগণ দাওয়াতের কাজ করেছেন, অতএব আমি সাক্ষ্য দিচ্ছি। সাক্ষ্যটা দেখার ভিত্তিতে নয়, বরং আল্লাহর কিতাবের থেকে জানার ভিত্তিতে। কথা বুঝে আসছে কিনা আবারও বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস, আর আমি তোমাদেরকে উম্মতে ওয়াসাত করেছি, মধ্যমপন্থী উম্মত করেছি, যেন তোমরা মানুষের বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারো। এটা আমাদের সাধারণ মানুষকে বলা হচ্ছে। তো আমরা কীভাবে সাক্ষ্য দেবো? তাহলে আমরাও কি হাজির নাজির নাকি? অতএব সাক্ষী দেওয়ার জন্য হাজির নাজির হওয়ার প্রয়োজন নাই। যারা এটা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির নাজির প্রমাণ করতে চান, তারা ভুল, এর স্বর্গে বসবাস করছেন।